তোর ঘরের জামাই, আমি না ও, আর আমি যারা ভালোবাসার মানে বোঝে না, ভালোবাসতে জানে না, তাদেরকে এক কথায় ভালোবাসা শেখাই। বলো তো বন্ধুরা, এটা কোন মুভির ডায়লগ এবং এই ডায়লগটা কে বলেছে? যারা বলতে পারবে তারা তো এক্ষুনি কমেন্ট করো, আর যারা পারবে না তারা একবার দেখে নাও। তুই কে? তোর ঘরে জামাই, আমি না, ও, যাকে তুই গুন্ডা পাঠিয়ে মারতে চেয়েছিস, আর আমি যারা ভালোবাসার মানে বোঝে না, ভালোবাসতে পারে না, তাদেরকে এক কথায় ভালোবাসা শেখাই। তাহলে বুঝে গেছো, এটা গভীর জলের ফিশ, মানে দেবদার সেই মুভি খোকা 420। আমি কি সুন্দর নই? আমি কি ট্র্যাডিশনাল নই? সো হোয়াট, ওর জন্য আমি কেন ট্র্যাডিশনাল পরব? ইউ নো হোয়াট, ভার মে যায় তেরা পেট। বলো তো বন্ধুরা, এটা কোন মুভির ডায়লগ? যারা বলতে পারবে তারা কমেন্ট করো, আর যারা পারবে না তারা দেখে নাও। আমি কি সুন্দর না? হ্যাঁ। আমি কি ট্রেডিশনাল না? অফ কোর্স তো সুন্দরী, কিন্তু কি করবি বলতো, ও তো একটু হাটকে না, কিন্তু আমি জানি ট্রেডিশনাল ড্রেস পরলে একদম ফাটাফাটি লাগবে তোকে। সো হোয়াট, ওর জন্য আমি কেন ট্রেডিশনাল পরব? ওকে 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 ফাইন, দেন ইউ লুজ দ্য বেট। ইউ নো হোয়াট, ফার্মে যায় তেরা বেট। তাহলে বুঝে গেছো, এই ডায়লগটা বলেছে নুসরাত ফারিয়া, সিনেমার নাম বাদশা দা ডন, এখানে অভিনয় করেছে জিদ্দা। কেন থাপ্পড়টা মারলাম জানো? তোমার সাথে কাটানো সবকটা মুহূর্ত ভুলে গিয়ে শুধু এই মুহূর্তটাকে মনে রাখতে চাই। ফ্রড 420। বলো তো বন্ধুরা, এই ডায়লগটা কোন মুভির এবং কে বলেছে? তোমাদেরকে একটা ছোট্ট ক্লু আমি দিচ্ছি, এই ডায়লগটার মধ্যে কিন্তু সিনেমাটার নাম লুকিয়ে আছে। তাই যারা বলতে পারবে তারা তো কমেন্ট করো, আর যারা বলতে পারবে না তাদের জন্য একবার দেখে নেওয়া যাক। তোমার মতো একটা ফ্রডকে আমি চিনতে পারলাম না? ছি, তোমার মতো ছেলের সাথে পরিচয় না থাকাটাই ভালো। কিন্তু কেন থাপ্পড়টা মারলাম জানো? তোমার সাথে কাটানো সবগুলো মুহূর্ত ভুলে গিয়ে শুধু এই মুহূর্তটাকে মনে রাখতে চাই। ফ্রড 420। তাহলে বুঝে গেছো, এটা হিরো 420 মুভির ডায়লগ। ডায়লগটা বলেছে নুসরাত ফারিয়া, এখানে অভিনয় করেছে ওম এবং রিয়া সেন। যাও মাঠে যাও, ছেলেদের একটুখানি গিয়ে দাও, মানে উৎসাহ। ওকে ওকে ওকে, তাহলে তুমি এখানে বসে বসে একটু করো, মানে পড়াশোনা, আর আমি আমি যাই একটু মাঠে, মানে ছেলেদের একটু গিয়ে দিই, ও মানে উৎসাহ। তাহলে বন্ধুরা বলো তো, এটা কোন মুভির ডায়লগ এবং এই ডায়লগটা বলেছে কোন অভিনেতা? তোমাদের আমি একটু ক্লু দিচ্ছি, এই ডায়লগটা বলেছে এমন একটা অভিনেতা যার ডায়লগ শুনে আমরা খুব হাসি। ইনি একজন খুব ভালো অভিনেতা, কমেডিয়ান, যিনি প্রত্যেকটা মুভিতেই থাকেন। ঠিক আছে, তোমাদেরকে আমি আর ওয়েট করাবো না, তোমরা এক্ষুনি দেখে নাও। কলেজে স্পোর্টস ডে, যাও মাঠে যাও, এনজয় করো, ছেলেদের একটু দাও উৎসাহ। স্যার, কলেজে তো আমরা পড়াশোনা করতে আসি, আর পড়াশোনা ছাড়া অন্য কোনো ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই আমাদের। ওকে ঠিক আছে, তাহলে তুমি এখানে বসে বসে করো ওই পড়াশোনা, আমি যাই মাঠে যাই, ছেলেদের একটুখানি দিই উৎসাহ। তাহলে তোমরা দেখে নিলে, এই ডায়লগটা বলেছে একজন বিখ্যাত কমেডিয়ান খরাজদা, আর এই ছবিটার নাম হলো দুজনে, যার মুখ্য চরিত্রে রয়েছে দেবদা আর শ্রাবন্তীদি।